Actually, you know what? They're right. কিন্তু ভাই আবার যদি এরকম ঝামেলা হয় তো দিস টাইম উইল ডু বেটার লেটস গো সো ইয়া উই আর ব্যাক উইথ অ্যানাদার পিসি বিল্ডিং ভিডিও অ্যান্ড উই অল হ্যাভ আপস অ্যান্ড ডাউনস ইন আর লাইফ বাট উই শুড স্টপ রাইট খারাপ কাজের জন্য কাউকে যদি ঘৃণা করা যায় তাহলে ভালো কাজের জন্য ডেফিনেটলি ভালোবাসা যেতেই পারে অ্যাটলিস্ট দ্যাট ইজ হোয়াট ইট সাপোজ টু বি আজকে আমরা 60,000 টাকা বাজেটের একটা পিসি বিল্ড করবো আমাদের টার্গেট হচ্ছে একটা ব্যালেন্সড পিসি বিল্ড করা যেটা দিয়ে আমরা আরামসে টুকটাক কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করতে পারবো গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত কাজ করতে পারবো এবং অন্যান্য যে সমস্ত কাজ থাকে যেমন মোটামুটি মানের গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে এবং বেসিক সমস্ত কাজ কোনো ঝঞ্ঝাট ছাড়া করা যাবে সেরকম একটা বিল্ড নিয়ে আমরা আজকে কাজ করছি একজন ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্স মানে একদম রিয়েল টাইম এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো মানে এই যে বিলটা আমরা করলাম প্র্যাকটিক্যাল লাইফে এই কাজগুলো আমরা করতে চেয়েছি সেটা ঠিকঠাক মতো করতে পারছি কি পারছি না একটা জিনিস হিসাব করে দেখলাম আমি প্রতিদিন হয়তো 2 থেকে 3 ঘন্টার মতো স্মার্টফোনের পেছনে সময় দেই বাট কম্পিউটারের পেছনে সময় দেই প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা বা তার চাইতেও বেশি সো ডেফিনেটলি আমাদের প্রতিদিনের জীবনযাত্রা স্পেশালি আমাদের টিটিপি টিমের অন্তত স্মার্টফোনের চাইতে কম্পিউটারের সঙ্গে অনেক বেশি সময় থাকতে হয় সো আমরা বেসিক্যালি সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাচ্ছি একটা পিসি বিল্ড করা কিন্তু অনেক কমপ্লিকেটেড অনেক কমপ্লেক্স একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় কারণ এখানে অনেক ভেরিয়েন্ট অনেক ব্র্যান্ড অনেক অনেক কম্পোনেন্ট এবং এখানে কিন্তু অনেক অনেক অপশন তাই এত এত অপশনের ভিড়ে আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমরা একটা কম্বিনেশন তৈরি করেছি আশা করছি আপনাদের বেশিরভাগ সবার ভালো লাগবে তবে সবার আগে আমি স্টার্টেককে ধন্যবাদ দিতে চাই কারণ তারা আমাদেরকে অনেক অনেক হেল্প করেছে এই বিলটা তৈরি করতে আর এই সেম সেট আপটা স্টার্টেকে পাওয়া যাচ্ছে আপনি চাইলে সেখান থেকে সরাসরি অর্ডার করতে পারবেন বা যদি টুকটাক কিছু চেঞ্জ করতে চান তাদের সাথে আলাপ করে চেঞ্জ করতে পারবেন প্রসেসর হিসেবে আমরা চুজ করেছি AMD Ryzen 5 5600 প্রসেসরটি Ryzen 5 এর দাম এখন বেশ কমের দিকে এবং নিঃসন্দেহে এটি এই মুহূর্তে সেরা একটি চয়েস এতে রয়েছে 6টা কোর 12টা থ্রেড যার ম্যাক্স স্পিড হলো 4.4 GHz মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করেছি MSI B450M Pro এটা AM4 সকেট বেসড একটা মোবো যাতে একটা PCIe 3.0 স্লট এবং 2টা PCIe 2.0 স্লট আছে আর রয়েছে একটা M.2 স্লট র্যামের জন্য ডুয়াল চ্যানেল আর্কিটেকচারের 4টা স্লট রয়েছে ব্যবহার করা যাবে সর্বোচ্চ 64 GB র্যাম আর আমাদের এই সেটআপে আমরা SSD হিসেবে বেছে নিয়েছি SRFA100 512 GB M.2 NVMe কেসিং এর অনেক অনেক অপশন ছিল বাট ম্যাক্স গ্রিন 81 মিড টাওয়ার ARGB ATX গেমিং কেসটা আমাদের বেশ ভালোই লেগেছে এখানে কিছুটা গেমিং একটা ভাইব পাওয়া যাচ্ছিল এবং এই কেসিংটা যথেষ্ট বড় হয় পর্যাপ্ত এয়ার ফ্লো পাওয়া যাবে এবার GPU-র প্রসঙ্গ এই বাজেটে আসলে অনেক চিন্তা ভাবনা করে আমরা কালারফুল GeForce GTX 1650 NV DDR6 4GB V গ্রাফিক্স কার্ডটা সিলেক্ট করেছি সাথে নিয়েছি ডিপকুল AG400+ এয়ার কুলার আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা বেছে নিয়েছি অ্যান্টেকের কুপ্রাম স্ট্রাইক CSK 450 W-এর 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা PSU আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর মানে আমাদের কাজই তো ভিডিও বানানো সুতরাং প্রথমেই আমরা এই PCটার ভিডিও এডিটিং এর কেমন পারফরম্যান্স সেটা শেয়ার করব আমরা ফুল HD-তে একটা সম্পূর্ণ প্রজেক্ট এই সেটআপে শেষ করেছি এবং ফ্ললেস পারফরম্যান্স পেয়েছি হাফ রেজুলেশনে প্রিভিউ পেন অ্যাক্টিভ ছিল এবং প্লেব্যাকে তেমন ল্যাগ বা স্টাটার পায়নি প্রায় 8 মিনিটের এই ভিডিওটির রেন্ডারিং এ সময় লেগেছে 12 মিনিটের কাছাকাছি ভিডিও রেন্ডারিং এর সময় PC-র টেম্পারেচার ছিল 71 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে যেটা আমার কাছে এভারেজ লেগেছে সেই সঙ্গে আমরা 4K রেজুলেশনের একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি এবং অভিজ্ঞতা ছিল মোটামুটি 4K ফুটেজ হ্যান্ডেল করতে সিস্টেমকে একটু স্ট্রাগল করতে হয়েছে যদিও তাই কাজ করতে হয়েছে একটু ধৈর্য ধরে 8 মিনিটের কাছাকাছি একটা 4K প্রজেক্ট ভিডিও রেন্ডারিং করতে সময় নিয়েছে 20 মিনিটের মতো আর ওভারঅল ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আমাদের ভিডিওর থাম্বনেলস আমরা সবসময় ফটোশপ দিয়েই করি এই সেটআপেও একটা চাল হয়ে গেল আর অভিজ্ঞতা ছিল দারুণ একেবারে বাটারি স্মুথ পারফরম্যান্স পেয়েছি একটা ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করতে আমাদের অনেক ঘাটাঘাটি করতে হয় অনেক রিসার্চ করতে হয় তাই ব্রাউজারে অ্যাক্টিভ রাখতে হয় অনেকগুলো ট্যাব সেসব কাজেও আমরা বেশ ভালো ফল পেয়েছি এটুকু বলতে পারি লং রানেও আপনি বেশ স্টেবল একটা পারফরম্যান্সের কাছ থেকে পাবেন এইবার গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা ফিফা এবং GTA 5 সহ আরও অনেক পপুলার গেম এই সেটআপে ট্রাই করেছি এবং আমরা খুব বেশি ডিটেইলে যাচ্ছি না তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে তবে আমরা যেটা বুঝলাম এটা দিয়ে গেমিং এর পরে যথেষ্ট ভালো পারফরম্যান্স আপনাকে দেবে অ্যাটলিস্ট কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট সো আপনাদের যাদের বাজেট 60,000 থেকে 65,000 টাকার আশেপাশে তারা বেশ ভালো একটা পারফরম্যান্সের কাছ থেকে পাবেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে ভিডিও এডিটিং এ বেশ ভালো দুর্দান্ত পারফরম্যান্স পাবেন এর কাছ থেকে এই বাজেটে অন্তত এর চাইতে বেটার পারফরম্যান্স পাওয়া আপাতত আর সম্ভব না বলে আমাদের কাছে মনে হয়েছে স্টার্টেকে এই বিলটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 61,500 টাকায় কিন্তু পারচেস
করার সময় আপনি TTP এই কুপন কোডটা ব্যবহার করলে 2750 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আলটিমেটলি তখন এই পিসিটার দাম হবে মাত্র 58750 টাকা। হাউএভার আপনাদের মধ্যে যারা ইন্টেল বেসড বিল্ড করতে চান তারা চাইলে ইন্টেল i5 সিরিজের 12400F এর সঙ্গে B660 মাদারবোর্ড অথবা 13400F প্রসেসরের সঙ্গে B760 মাদারবোর্ডটা দিয়ে বিল্ড করতে পারেন। সেক্ষেত্রে অবশ্য দাম খানিকটা বাড়বে। বাই দ্য ওয়ে, আপনাদের বাজেট যদি আরও অনেক টাইট হয়ে থাকে তাহলে আপনি আরেকটা জিনিস করতে পারেন, 5600G প্রসেসরটা দিয়ে একটা বিল্ড করতে পারেন। সেক্ষেত্রে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যদি এখন নাও লাগান, যে পরবর্তীতে আপনি আপগ্রেড করবেন, তাহলে পিসির দাম আরও অনেক কমে আসবে, যদিও সেটা দিয়ে এরকম ভালো পারফরমেন্স পাওয়া যাবে না আপাতত। সো প্রিয় দর্শক, আমরা যে পারপাজে এই পিসিটা বিল্ড করেছিলাম আমাদের সব রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল করতে পেরেছে। নর্মালি আমরা অনেক বেশি গেমিং করি না, আমাদের মেইন কাজ হচ্ছে ভিডিও এডিটিং, আর সেই কাজের জন্য এই পিসিটা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আশা করছি আপনাদের আজকের এই কন্টেন্টটা একটা আইডিয়া দিবে যে 60,000 টাকা বাজেটে কী ধরনের বিল্ড করা হতে পারে। আর আমরা তো যেহেতু এটা বিল্ড ভিডিও, সো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। আপনারা চাইলে এটাকে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ধরেন এই কেসিংটা আপনার ভালো লাগলো না, আপনি আরও বেটার কেসিং দিতে চান, তাহলে সেটা আপনার মতো করে আপনি বিল্ড করতে পারবেন। এক্স্যাক্টলি এই সেট আপটার একটা পারচেজ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাদের ভালো লাগবে তারা ক্লিক করে পারচেস করতে পারবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আমাদের ব্যবহারিক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে, আশা করছি অনেকের কাজে আসবে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।